পানির স্রোত অনেক বেশি। আমি তানভীর আহমেদ বাংলাদেশের সব থেকে সুন্দর, দর্শনীয় এবং এক্সট্রিম ডেঞ্জারের জায়গাগুলোতে ঘুরি, আপনাদের দেখাতে যে বাংলাদেশ কতটা সুন্দর। আমি বাংলাদেশের প্রায় অনেকটা জায়গায় ঘুরেছি। আমি এমন এমন জায়গার মোকাবেলা করেছি এবং এমন এমন প্লেসে ঘুরেছি যেখানে একটু ভুল মানে সব কিছু শেষ। এবার আমরা এসেছি নেত্রকোনা। এটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারস্থ একটি অঞ্চলে অবস্থিত। এখানে আমরা কমলার বাগান, গারো উপজাতির যুদ্ধের স্মৃতিসৌধ, সরস্বতী নদী, বীরশিরি, চীনামাটির পাহাড় এবং অন্যান্য দর্শনীয় এবং সুন্দরী স্থানগুলো দেখব। এবার আমরা এসেছি ওয়ান ডে ট্যুর হিসেবে। এই একদিনের মধ্যে আমরা সম্পূর্ণ স্থানে যতটুকু ঘোরা সম্ভব ঘুরে দেখা এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা একটি হাইসবার বলছিলাম যেটি আমাদের রায়বাগ থেকে নেত্রকোনা দুর্গাপুর পর্যন্ত পৌঁছে দিবে। এখন আর কি মূলত আমরা পেট্রোল স্টেশনে আছি, তেল ভরতেছি। কে জানে কয় ঘন্টা লাগে বলা যায় না। এখন মোটামুটি 3:30 বাজে, আশা করি 7:00 দিকে পৌঁছানো যাবে। শীতকাল হওয়ার কারণে রাস্তায় এতটাই কুয়াশা ছিল যে সামনে কি আছে তা কিছুই দেখা যাচ্ছিল না। রাত 4:30 নাগাদ আমরা কোতাপাড়া নামি। এখানে নেমে 9°C এর ভিতরে এত ঠান্ডা ছিল যে আমাদের মুখ থেকে শুধু ধোঁয়া আর ধোঁয়া বের হচ্ছিল। গাড়ি চলতে চলতে ময়মনসিংহে এসে পড়লাম, তারপর নেত্রকোনা। তার কোনো যেন কুয়াশার কমার কোনো নাম ঠিকানাই নেই। এতটাই কুয়াশা ছিল যে আমাদের ড্রাইভার একবার রাস্তা ভুল করে অন্য রাস্তা চলে যায়। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। এটা বীরশিরি আসছে আমাদের সকালের নাস্তা এক্সপিরিয়েন্স বলো ভাইয়ারা। কি করলা ভাই, ঠান্ডা চোখ তো বাঁচি না। দেখুন দেখুন কি করে, এ হ্যাঁ মুছে এবং ওই যে ওই যে মাহিম খাও নুন হইতো নাই। দেখা বীরশিরি আইতে নাইতেই ছুড়ে গেছে এদের ভিডিও গা। সবার ছবি তোলা শেষে আমরা দুটি অটো ভাড়া করে নেত্রকোনা শহর এবং এর গ্রামের বিভিন্ন অঞ্চলের সৌন্দর্য উপভোগ করার জন্য নেমে পড়ি। এটি হলো সোমেশ্বরী নদী। শীতকাল হওয়ার দরুনে নদীর পানি খুবই কমে গেছে। এটা হলো গিয়া স্মৃতিসৌধ। এখানে গার সম্প্রদায়ের নামে একটা কাহিনী আছে, মাছরু মাছরু বলতো। যাও কি নিব, তোমাকে নিব আমাকে পাখিও। এই স্মৃতিসৌধ কি বলছে এখানে দেখি, যে টং ও কৃষক আন্দোলনের পৃথককৃত নেত্রী হাজং মাকুং হাজি মনি রাশি স্মৃতিসৌধ। ওকে নাইস, ছবি তুলতে শুরু করছি। এই আমি থাকুম ছবি। নেত্রকোনার কমলা বাগান নামক স্থানে দেখার জন্য আমরা সবাই এখন রওনা হলাম। কমলা বাগান, হ্যাঁ হ্যাঁ কমলা বাগান। কি কি দেখবো আমরা, দেখো গাছ, পাহাড়।
Oh my god, my leg! দেখতে তো টুকা না ভাই বহুত দূর কি আমার কি সম্ভব আদৌ আজকে আমাদের সাগর ভাই বুঝাবেন আসলে কি আমার সম্ভব কিনা মিনি কিউ ক্রডাঙ্গের ছবি তোলা শুরু হয়েছে সবাই ওকে কে বা লাইনে কে চাচা ফটোগ্রাফার বেসা চীনামাটির পাহাড় বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে হলো গিয়া চীনামাটি একটা পাহাড় লাইক এই যে আমি জানি না মেবি দেখা যেতেছে কিনা জায়গাটা কিছু বিরল শর্ট দেখে I found a love for me. Well, darling, just dive right in. Well, follow my lead. Well, I found a girl, beautiful and sweet. Well, I never knew you were the someone waiting for me. Just kids when we fell in love, not knowing what it was. I will not give you up this time, darling. Just kiss me. Take that, tell me this. I'm not the bag. Yet the place by say, what's a yet here? Yeah, what's up? Like. আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান এবার হলো আমাদের বাসায় ফেরার পালা ভিডিওটি কেমন হয়েছে জানতে ভুলবেন না প্রেমের নৌকা ও জানবাই জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা ও জানবাই বারে বারে বন্ধু তোমায় দেখতে মন চায়